আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ প্রিয় দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহমুদ ফেসবুক পেজ দর্শক সবচেয়ে বড় ব্রেকিং খবর এসছে এই মাত্র আর সেটি হল এবার দখলদার বাহিনীর লেবাননের উপর থেকে চোখ সরিয়ে এবার ইয়েমেনের হুতিদের টার্গেট করে আক্রমণ শুরু করেছে এবং ইতিমধ্যে তাদের পাওয়ার প্ল্যান্ট এবং তাদের তেলের ট্যাঙ্কার এবং তাদের বিমান বিমানবন্দর টার্গেট করে ভয়াবহ এ থার্টি ফাইভের মাধ্যমে অ্যাটাক করেছে দখলদার বাহিনী কি জবাব দিল ইয়েমেন অন্যদিকে আমেরিকাকে আবারও হুশিয়ার করল ইয়েমেন এবং অল্পের জন্য ঠিক অল্পের জন্য প্রাণী বেঁচে গেলেন নেতানিয়াহু কারা তাকে অ্যাটাক করল বা অল্পের জন্য বাঁচলেন কি করে চলেন এই বিষয়গুলো জানাবো পাশাপাশি সবচেয়ে বড় আরেকটি খবর হিজবুল্লার নতুন প্রধান নিয়োগ পেলেন কে তিনি কেন তাঁকে নিয়ে এত ভয় দখলদার বাহিনী চলুন বিস্তারিত খবরও যাচ্ছি প্রিয়দর্শক প্রথম যে খবরটি সেটি হল হিজবুল্লার নতুন প্রধান ঘোষিত হলেন অর্থাৎ দায়িত্ব গ্রহণ করলেন আর তিনি অন্য কেউ না আপনারা কম বেশি তাকে চেনেন হাসান নাসুল্লার ডানে বামে তাকে প্রায় দেখেছেন তিনি দলটির গুরুত্বপূর্ণ দ্বিতীয় কমান্ডার ছিলেন এবং এই ব্যক্তি সবচেয়ে আতঙ্কের ছিলেন দখলদাদেষ্টির জন্য যদিও হিজবুল্লাহ প্রধান হওয়ার জন্য তারা হাসান নাসুল্লাহকে টার্গেট করেছে কিন্তু যেই ব্যক্তি নামটি বলছি তাকে আপনারা কম বেশি দেখেছেন নেটে সার্চ দিলেই দেখবেন তার পুরো ব্যাকগ্রাউন্ড বলা হয় তিনি হাসান নাসুল্লার চেয়ে বেশি অ্যাগ্রেসিভ তার নাম হাসিম সাইফুদ্দিন এই হাসিম সাইফুদ্দিন হলেন হাসান কাজিন। বুঝতে পারছেন তার আরেকটি পরিচয় হল ইরানের যে একজন বড় কি বলবো সামরিক ব্যক্তি মনে আছে তার নাম কাসেম সোলাইমানি যার কথা বলছি যাকে বলা হয় আয়াতুল্লাহ আল পর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সেই কাসেম সোলাইমানির বিয় হলেন হাসিম সাইফুদ্দিন কেমন বিয়াই এবার বলছে অর্থাৎ কাসেম সোলাইমানির ছেলে আর কাসেম সোলাইমানির মেয়েকে বিয়ে করেছেন হিজবুল্লার এই নতুন প্রধান অর্থাৎ হাসিম সাইফুদ্দিনের ছেলে কাসেম সোলাইমানির মেয়েকে বিয়ে করেছে তার ছেলে এবং বলা হয় ইরানের যিনি সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আল খামিনীর খুবই বিশ মানে বিশ্বস্ত এবং খুব কাছের আপনজন এই সাইফের দিন পাশাপাশি ইরানের সাথেও তার রয়েছে সবচেয়ে বেশি সম্পর্ক এবং কাসেম সোলাইমানি বলেন বা হাসান নাসরুল্লাহ বলেন এরা প্রত্যেকই বা এদের প্রত্যেকেরই খুব ঘনিষ্ঠজন ছিলেন এই ব্যক্তি বহু আগে থেকে দখল দ্বারা তাকে টার্গেট করেছিল হত্যায় একাধিকবার চেষ্টাও করেছিল কিন্তু কখনো তাকে হত্যা করতে পারেনি তার প্রধান কারণ তিনি টার্গেটে খুব বেশিক্ষণ অবস্থান করেন না এবং তার গোপনীয়তা মানে তিনি নিজেকে এতটা গোপনীয়তার সাথে রাখেন কিন্তু আবার প্রকাশ্যে সব জায়গায় যান কোথাও কোনো হিজবুল্লাহ কমান্ডার শহীদ হলে জানা যায় সবার আগে তাকে দেখা যাবে ইরানের কোনো উচ্চমানের ডেলিগেট আসলে সেখানে তাকে দেখা যাবে এবং নেপথ্যে বসে হিজবুল্লার যত বড় বড় পরিকল্পনা এই হাসিম সাহেব করে থাকতেন এবার তার নামটি ঘোষণার সঙ্গে সঙ্গে দখলদারদের ছাড়া হবার জোগাড় হয়েছে কারণ কি কারণ আমি পরবর্তী কোনো ভিডিওতে ধারাবাহিক বলবো যেহেতু আমরা এই খবরগুলো আপনাদের ধারাবাহিক দিচ্ছি আমরা সাইড স্টোরিতে একটার পর একটা স্টোরিতে আমি আপনাদেরকে নতুন নতুন খবর জানাবো তো তিনি ক্ষমতে বসে প্রথম যে ঘোষণাটি দিলেন তিনি দখলদের বাহিনীকে বললেন যে তোমাদের উৎসব শেষ তোমাদের আনন্দ করা শেষ এবার তোমরা দেখো আমরা কি করি এবার তোমাদের জন্য আসছি আমরা আরো ভয়াবহ আকারে এখন এটি পূর্বের মতোই কোনো ধমকি নাকি কিছু করে দেখাবেন হয়তোবা আমরা এখন দেখতে পাবো তিনি ক্ষমতা গ্রহণের পরপরই প্রত্যেকটি ইউনিট মানে যে কয়টা ইউনিট এতদিনে মানে আক্রমণে ধ্বংস হয়েছে বা যারা যারা মারা গেছেন কমান্ডার প্রত্যেকটি সেক্টরের নতুন লোক বসিয়েছেন অর্থাৎ কোনো একটি হিজবুল্লার পদ এই মুহূর্তে শূন্য নেই সবগুলো পূর্ণ হয়ে গেছে ইসলামিক রাজনীতির ক্ষেত্রে বা ইসলামিক এই যে মুজাহিদ গ্রুপ দেখবেন যে এরা কখনো শূন্য থাকে না এরা কখনো নেতৃত্ব সংকটে থাকে না অন্যান্য রাজনৈতিক দলগুলো বা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যে কোনো জায়গায় দেখা যায় যে হঠাৎ করে কিছু একটা ঘটে গেলে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয় কিন্তু ইসলামিক রাজনীতির ক্ষেত্রে ইসলামিক মুজাহিদ গ্রুপগুলোর ক্ষেত্রে এই শূন্যতা তৈরি হয় না কারণ সেখানে ইসলামিক নীতিমালা মেনটেন করে এই তালিকাগুলো মানে যে কোনো সময় পূর্ণ করা হয় কার পরে কী আসবেন কার পরে কী আসবেন এই বিষয়গুলো ঠিক করা থাকে দর্শক দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো কি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মিস্টার নিতানি তিনি তেল আবিবের আবিগারি এয়ারপোর্টে নামছিলেন তার স্পেশাল বিমানে হঠাৎ করে একদম বিমানের কান ঘেসে একটা হাইপার্সনিক উড়ে গেছে এবং তেল আবিবে ব্যাপক আকারে অ্যাটাক করেছে কেবল একটি নয় ব্যালিস্টিক এবং হাইপার্সনিক একযোগে দখলদার দেশটির মধ্যে অ্যাটাক করেছে টার্গেট ছিল নেতানিয়াহু মানে মূল মূল টার্গেট ছিল নেতানিয়াহু যেহেতু তিনি হাসান নাসরুল্লাহকে হত্যা করেছেন তাই নির্দেশদাতা নেতানিয়াহুকে টার্গেট করে এই এবং ব্যালিস্টিক কে জানেন ইএমএন থেকে হুতিরা এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছেন ঠিক কানের পাশ দিয়ে চলে গেছে নিতানিয়াহুল মানে মানে অল্পের জন্য বেঁচে গেছে তার বিমানটি এর পরপরই নেতানিয়াহুর নির্দেশে দখলদার দেশটি ইয়েমেনে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ শুরু করেছে অর্থাৎ লেবাননে আক্রমণ করলেও ইয়েমেনে এ যাবৎ কোনো বড় আক্রমণ করেনি দখলদার বাহিনী আমরা দেখেছি আমেরিকা করেছে বা আমেরিকার মিত্ররা করেছে কিন্তু ভয়েও ডরেও দখলদারা ইয়েমেনে ঢোকেনি যখন দেখলো ইয়েমেন তাদের প্রধানমন্ত্রীকে টার্গেট করলো যখন তারা দেখলেন যে একাধিক হাইপারসোনিক ব্যালিস্টিক মেরে তাদের তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হতাহতের ঘটনা ঘটেছে তখনই তারা কি করলো ইয়েমেনের উপর অ্যাটাক শুরু করলো তারা ইয়েমেনের তেলের ট্যাঙ্কারকে অ্যাটাক করলো পাওয়ার প্রজেক্টকে টার্গেট করলো তারা বিমান বন্দরকে টার্গেট করলো হুদায়দা বন্দরকে তারা টার্গেট করলো এবং একটার পর একটা ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটাল এখন পর্যন্ত আমরা জানিনি কত লোক শহীদ হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে তবে ইয়েমেনের হুকিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যখন নেতানিয়াহুকে অ্যাটাক করে তখন তারা বুঝতে পেরেছিলেন যে দখলদারা পাল্টা আক্রমণ করবে তাই তারা যেই যেই জায়গায় তারা আক্রমণ করেছে দখলদারা সেখানে তাদের প্রস্তুতি ছিল অর্থাৎ তাদের তেলের ট্যাঙ্কার খালি করা হয় এবং বিমানবন্দরে আক্রমণের ফলশ্রুতিতে কি হতে পারে সেই ব্যাপারগুলো তারা সতর্ক থাকে এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো সরিয়ে নেওয়া হয় তার মানে হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে হুতিদের কোনো ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি তবে দখলদারদের এই আক্রমণের নিরীহ মানুষরা ক্ষতি হয়েছেন বা হতাহত হয়েছেন সংখ্যাটা হয়তো একটু পরে আমরা জানতে পারব বিষয়টা হলো যে এর আগেও আমরা দেখেছি গাজার ক্ষেত্রে একই কাজ করতে ওরা হিজবুল্লাহ হামাজকে খুঁজে না পেয়ে শরণার্থী ক্যাম্প নিরীহ নারী পুরুষ বৃদ্ধতে টার্গেট করেছে হাজার হাজার মেরেছে এবং আমরা দেখলাম বৈরুতে ওরা টার্গেট করে হাজারো লেবানিজকে মেরেছে শত শত লেবানিজকে ওরা মেরেছে এবার ওরা একই কায়দায় সাধারণ মানুষকে টার্গেট করেছে এবং হিজবুল্লাহ বলেছে তারা আরো বড় আক্রমণ করতে যাচ্ছে আমি যে আপনাদের গতকালকে বলেছিলাম সারপ্রাইজ আসছে তিন নাম্বার সারপ্রাইজ সেই সারপ্রাইজটাই হল তারা ওকে টার্গেট করে হাইপারসনিক মেরেছিল অল্পের জন্য তার বিমানটা বেঁচে গেছে এবং প্রতিশোধ নিতে পাল্টা অ্যাটাক শুরু করেছে ইয়েমেনে এবং ইয়েমেনকে এই আক্রমণে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা ইএমএন বলেছে যে তোমার বাবা আমেরিকা এবং যুক্তরাজ্য এসে বিগত এক বছরে বেশ কবার আমাদের উপর টার্গেট করে ক্লান্ত হয়ে ফিরে গেছে তুমিও ক্লান্ত হয়ে যাবে ইয়েমেন বলেছে গত এক বছরে আমি তোমার দেশে কোনো জাহাজ ঢুকতে দেইনি পুরো সাগর কন্ট্রোলে রেখেছি এবার তোমার জন্য আরো ভয়াবহ দিন আসছে তুমি গাজায় আক্রমণ বন্ধ করো তুমি লেবাননে আক্রমণ বন্ধ করো নতুবা এর চেয়ে ভয়াবহ পরিণতি তোমার জন্য আসবে পুরো দখলদার দেশটি আমাদের হাইপারসোনিক এবং মিজাইলের টার্গেটে রয়েছে আমরা একযোগে ভয়াবহ আক্রমণ নিয়ে ফিরে আসবে ইতিমধ্যে হিজবুল্লাহ নতুন প্রধান তিনি বলেছেন বাকি যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটি মুজাহিদ গ্রুপকে নিয়ে তিনি গুরুত্বপূর্ণ একটি অনলাইন বৈঠক করেছেন একটা বড় আঘাত করতে যাচ্ছে দখলদার দেশটিকে এখন দেখতে চাই দখলদার দেশটির উপর কখন সেই বড় আঘাত আসবে এতদিন যে আঘাতের গল্প আমরা শুনে এসছি এবং আমরা তাকিয়েছি ইরানের দিকে ইরান শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় আজকে পরবর্তী বুলেটিনে আমরা ইরানের কিছু খবর আপনাদের জানাবো এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ